এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা 2024-এর ড্রাগনের সেকেন্ড টেস্ট রিভিউ করবো। আগে আমরা আপনারা ভিডিওতে দেখেছেন যে টেস্ট রিভিউতে ছিল আসুন্ডা 5 সিস্টার সিডলিং এবং পার্পল হেজ। আজ আমরা নতুন একটা ভ্যারাইটি টেস্ট রিভিউ করবো, ভ্যারাইটিটার নাম হচ্ছে দেখুন থিক কিং। ফলটা দেখুন কি অসাধারণ দেখতে, ফলের সাইজটা তুলনামূলক একটু ছোট, কিন্তু এর যদি কিপিং কোয়ালিটি দেখেন বা ফল ধরনের পরিমাণটা দেখেন সেটা কিন্তু অজস্র পরিমাণে। দেখুন এখানে দুটো, এখানে একটা, এই একটা, এখানে একটা, এছাড়া কিন্তু আরও অনেকগুলো ফুট ছিল যেগুলো ড্রপ করে গেছে, কিছু ফলও, কিছু ফুলও কিন্তু ওর সাথে ড্রপ করে গেছে। এটা চেনার বৈশিষ্ট্য হচ্ছে দেখুন এর গায়ে কিন্তু অজস্র পরিমাণে কাঁটা থাকে। আগে আমরা পালোরা টেস্ট করেছিলাম, পালোরা কিন্তু জানেন গায়ে কিন্তু কাঁটা থাকে। এর মতো কিন্তু আরও একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে বেবি চিরাটো, সেটার গায়েও কিন্তু কাঁটা থাকে। কিন্তু একটা বেসিক পার্থক্য হচ্ছে থিকিংয়ে দেখুন কাণ্ডগুলোতে দেখুন কাঁটার সংখ্যা একদমই তুলনামূলক কম, খুব কাঁটাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে থাকে এবং খুব ছোট। আর যেটা আমাদের বেবি চিরাটো, এখানে দেখুন বেবি চিরাটোর কথাটা দেখাবো এখানে আমরা, এখানটাতে দেখুন বেবি চিরাটো দেখুন কাঁটাটা দেখুন অনেক কিন্তু বড় হয় এবং এর গঠনটাও কিন্তু আলাদা একদম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলের গায়ে কিন্তু অজস্র পরিমাণে কাঁটা আছে। এই কাঁটাগুলো কিন্তু খুব ইজিলি এইভাবে যদি আপনারা একটু নাড়া দেন সব কিন্তু কাঁটাগুলো পড়ে যাবে। তো ফলটা অবশ্যই হারভেস্ট করবার আগে আপনারা কোনো শক্ত কাটি বা এরকম ব্রাশ দিয়ে একটু ফলের গায়ে যে কাঁটাগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন, নাহলে কিন্তু হাতে ফুটতে যেতেই পারে এটা। কিন্তু এগুলো কিন্তু ভীষণ তীক্ষ্ণ হয় কাঁটাগুলো। তো আমরা পুরো ফলটা থেকে গায়ের কাঁটাটাকে সরিয়ে দিচ্ছি, গায়ে কিন্তু আর কোনো কাঁটা নেই, পুরোটা কিন্তু আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন ফলটাকে এবার আমরা এখান থেকে হারভেস্ট করে নিই। দেখুন কি অসাধারণ দেখতে থিক কিং ভ্যারাইটিটা। ফলের সাইজ কিন্তু একটু ছোট হয় কিন্তু অজস্র পরিমাণে কিন্তু গাছে ফ্রুট সেট হয়। তাহলে চলুন এর মিষ্টতা কেমন, এর ফ্লেভার কেমন আমরা এবার ভিডিও থেকে দেখে নিই। থিক কিংয়ের পাশাপাশি আমরা আরও একটা ভ্যারাইটি টেস্ট রিভিউ করবো, এটার নাম হচ্ছে সুগার ড্রাগন। আপনারা জানেন এটাও কিন্তু ওই ডিমের মতো হয়ে থাকে, সাইজ ছোট কিন্তু অজস্র পরিমাণে ফুড সেট হয়। আপনারা নামের মধ্যেই বুঝতে পাচ্ছেন সুগার ড্রাগন, কারণ এটার মিষ্টতা কিন্তু যথেষ্ট হাই থাকে। তাহলে চলুন আমরা এই ফলটাকেও এবার হারভেস্ট করি। তবে জানি না কতটা মিষ্টি হবে, আর যেহেতু সকালে বৃষ্টিটা হলো, আপনারা আগেও বলেছি বৃষ্টি হলে কিন্তু যে কোনো ফলের সুইটনেসটা কিন্তু অনেকটা কমে আসে। দেখুন সুগার ড্রাগন আমরা এটাকে হারভেস্ট করলাম। তাহলে চলুন থিক কিং এবং সুগার ড্রাগন এই দুটোকে টেস্ট করে দেখা যায় খেতে কেমন এবং এদের মিষ্টতা কেমন। প্রথমে আমরা থিক কিংটাকে কেটে নিচ্ছি মাছ বরাবর, মাছ বরাবর কেটে নেওয়া যাক থিক কিং। দেখুন ভিতরে কিন্তু একদম হোয়াইট ফ্লেশ হয়ে থাকে, আর বাইরের আবরণটা দেখুন অনেকটা, আমার একজন বলছে পেঁয়াজ কাটছিস নাকি, পাশ থেকে একজন বলছে। যাই হোক স্মেলটা বেশ ভালো। চলুন প্রথমে টেস্ট করবার আগে এর বিক্স মিটারে মিশ্রতা কত এসছে আমরা দেখে নিই। বিক্স মিটারে আমরা জুস দিয়ে দিচ্ছি থিকিংয়ের, দেখা যাক সুইটনেস কত এসছে। সুইটনেস এসছে আপনার 17+। 17+ মানে বুঝতে পারছেন একটা ড্রাগনের ক্ষেত্রে যথেষ্ট হাই সুগার। তাহলে চলুন একটা টুকরো কেটে নিয়ে দেখা যাক কেমন খেতে এটা থিক কিং। এটা কিন্তু ফার্স্ট টাইম টেস্ট করছি আমি। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি মিষ্টি, কোনো প্রকার এতে আপনার সাওয়ার বা টকের কোনো অংশ দেখতে পাচ্ছি না, টোটালটাই মিষ্টি। ব্যালেন্সটা, ফ্লেভারটা অনেকটাই বেটার। সাধারণ যে ড্রাগনগুলো আমরা মার্কেটে কিনতে পাই তার থেকে অনেক অনেক গুণ ভালো খেতে এটা। শুধু একটাই নেগেটিভ দিক, সাইজটা একটু ছোট হয় কিন্তু এর ধরন কিন্তু অজস্র। তাহলে আমি টেস্ট করে যেটা বুঝতে পারছি, আপনারা যারা শখে ড্রাগন কালেকশন করতে চাইছেন চোখ বন্ধ করে কিন্তু আপনারা থিক কিংটাকেও আপনাদের সংগ্রহে রাখতে পারেন, কারণ এর মিষ্টতা যথেষ্ট ভালো। 17+ এসছে আর আমি টেস্ট করলাম মুখে দিয়ে, কিন্তু এটা মনে হচ্ছে ব্রিক্স মোটামুটি 20-এর কাছাকাছি এরকম মনে হচ্ছে, যথেষ্ট হাই সুগার এটাকে লাগছে। সুগার ড্রাগনটাকে টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন এবং এর ব্রিক্স মান কত। তাহলে চলুন ফলটাকে মাঝে বরাবর কেটে নেওয়া যাক। ভিতরে কিন্তু ম্যাজেন্টা ফ্লেশ হওয়ার কথা, দেখুন কি দুর্দান্ত কালার ভিতরটা, অসাধারণ কিন্তু দেখতে সুগার ড্রাগন। তাহলে চলুন প্রথমে এর ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখে নিই। ব্রিক্স মিটারে এর জুসটা দিয়ে দিচ্ছি সুগার ড্রাগনের,
দেখা যাক সুগার ড্রাগনের ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে। সুগার ড্রাগনের কিন্তু সুইটনেস এসছে আপনার 17-এর কাছাকাছি, 16+ বলতে পারি। সুগার ড্রাগন টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন। ছোট্ট একটা পিস আমরা নিয়ে নিচ্ছি। থিকিংয়ের তুলনায় সুগার ড্রাগনের সুইটনেসটা একটু কম এসছে, তবে টেস্টের দিক থেকে বলতে পারি থিকিংয়ের তুলনায় সুগার ড্রাগন কিন্তু অনেকটা বেটার। এটা কিন্তু বেশি সুইটনেস ডমিনেট করছে, আর এটা 16+, এটা কিন্তু টকের কোনো অংশ বংশই নেই বলতে পারি, কিন্তু এর মধ্যে একটা আলাদা মিক্সড ফ্লেভার পাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে, কিন্তু একটা রিফ্রেশিং ভাব আমি বুঝতে পাচ্ছি। দুটো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, কেউ কিন্তু কারোর দিক থেকে কমা নয়। সুগার ড্রাগন একটা আলাদা একটা ইউনিক ফ্লেভার, আর থিকিংয়ের কিন্তু একটা নির্দিষ্ট ফ্লেভার আছে। তাহলে এই ছিল আমাদের থিকিং এবং সুগার ড্রাগনের টেস্ট রিভিউ। তাহলে চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।